সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এসএসসি ভোকেশনাল যারা রয়েছেন তাদের ভিডিও, তাদের সাজেশন আমরা দিব। সেই কথা রক্ষার্থে আজকে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা অনেকে আমাকে ফোন করতেছেন, অনেকে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছেন যে আপনাদের সাজেশন নিয়ে বা আপনাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করব কিনা। তবে আপনাদেরকে যথার্থে জানিয়ে রাখি, আমরা যেমন এসএসসি ভোকেশনাল নিয়ে কাজ করি সেইরূপভাবে আমাদের গত বছর যারা আমাদের স্টুডেন্ট ছিল তারা অনেকে এইচএসসি ভোকেশনালে ভর্তি হয়েছে, তাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য এইচএসসি ভোকেশনাল পরীক্ষা 2022 এর সুপার সাজেশন ও অনলাইন প্রাইভেট প্রোগ্রাম থেকে আমরা আজকে থেকে আপনাদের সাজেশনগুলো দেওয়া শুরু করেছি। ধারাবাহিকভাবে সবগুলো বিষয়ে সাজেশন দিব এবং অনলাইন প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে বলবো। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আপনাদের বাংলা ওয়ানে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আপনাদের সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান 60 নাম্বার, আমাদের আনসার করতে হবে 50%, অর্থাৎ 30 নাম্বার। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আপনাদের কবিভাগ থেকে যেরকম এখানে 15 মার্কস লেখা রয়েছে এবং আমাদের ওয়েবসাইটে অবশ্যই চেক করবেন যে এখানে আপনাদের বিষয়ে বিভিন্ন আপডেটগুলো থাকবে। কবিভাগ থেকে 15 মার্কস রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের উপন্যাস নাই, আমাদের সংক্ষিপ্ত আপডেট সিলেবাসে আমাদের উপন্যাস নেই। উপন্যাস যদি থাকতো তাহলে এখান থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকতো এবং 1টি আনসার করতে বলা হতো, সেখানে মার্কস থাকতো 5। সেই জন্য আমাদের যে গদ্য রয়েছে 3টি এবং পদ্য রয়েছে 3টি, এই 3টি 3টি 6টি থেকেই মূলত আপনাদের 12টি প্রশ্ন আসবে, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন পাবেন। এখন আমাদের এই বাংলা প্রথম পত্র থেকে কিন্তু 35 নাম্বার থাকবে এবং বাংলা দ্বিতীয় পত্র যেটাকে আমরা গ্রামার পার্ট বলি, ব্যাকরণ পার্ট বলি, সেইখান থেকে 25 নাম্বার থাকবে। আমি আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করবো সেটি হচ্ছে আপনি অবশ্যই বাংলা সেকেন্ড পেপার আনসার করবেন, যেগুলো সলিড মার্কস পাবেন। সেকেন্ড পেপার আনসার করার পর আপনার যে মার্কসগুলো অবশিষ্ট থাকে সেইখান থেকে আপনি যে কোনো একটা গদ্য বা যে কোনো একটা পদ্য আপনি ভালো করে পড়েন। আমরা আপনাদেরকে গদ্য এবং পদ্য সাজেশন দিব এবং সেইখান থেকে ক খ ছোট গ আমাদের সাজেশন থেকে ফুল কমন পাবেন, উত্তর সহ দিব। আর বড় গর জন্য আপনাদেরকে কিছু ট্রিক্স দিব যেটি আমাদের অনলাইন ক্লাসে দিব, সেটা ফলো করবেন, অর্থাৎ আপনাকে যে কোনো একটা গদ্য এবং পদ্য মিললেই পড়লেই কিন্তু হবে। এরপরও যদি আপনারা চান না, যেহেতু একটা গদ্য থেকে 2টা প্রশ্ন আসবে এবং একটা পদ্য থেকে 2টা প্রশ্ন আসবে, তাহলে আমার কাছে যে গদ্যটা এবং পদ্যটা সহজ মনে হয় এরকম 2টা করে পড়ে নেই। 2টা যদি পড়েন তাহলে আপনি 4টা প্রশ্ন কমন পাবেন, 20 নাম্বার পাবেন, আর বাকি 10 নাম্বারের জন্য আমাদের এই সাজেশন অংশটা ফলো করবেন। এখানে যদিও পরীক্ষায় বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু 6টি প্রশ্ন আসবে, ক থেকে চ পর্যন্ত। এখন প্রতিটা প্রশ্নের মান হবে 3, আপনি চাইলে এখান থেকে 6টি প্রশ্নের আনসারই করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল রাখুন, 6টি প্রশ্নের আনসারই করতে পারেন। আমাদের ক নম্বরে বলা হয়েছে সমাস কাকে বলা হয়, সমাস কত প্রকার ও কী কী, এটি হচ্ছে আমাদের আসবে লেখা রয়েছে, এই বিষয়টা ভালো করে পড়বেন। ব্যাস বাক্য সহ বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ দাও, সমাস রয়েছে আমাদের প্রকৃতিপদ্য রয়েছে এবং বাক্য রয়েছে আর হচ্ছে পারিভাষিক শব্দ, এই 4টা হচ্ছে আমাদের গ্রামার পার্ট থেকে, 4টা থেকে 6টার প্রশ্ন আসবে। আপনারা একটু লক্ষ্য করুন, প্রকৃতি ও প্রত্যয় কাকে বলা হয়, প্রত্যয় কত প্রকার ও কী কী, এই প্রশ্নটাও কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। বাক্য কাকে বলা হয়, একটি সার্থক বাক্যের শর্ত বা গুণাগুণগুলো কী কী আলোচনা করো, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। তাহলে আমাদের এখান থেকে 3টা প্রশ্ন হয়ে গেল। এরপর আমাদের পারিভাষিক শব্দ যেটা অবশ্যই আসবে, কিন্তু এখান থেকে যে 6টা পারিভাষিক শব্দ দেওয়া রয়েছে এই 6টা আসবে না, এর থেকে বেশি আমাদেরকে পড়তে হবে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটু লক্ষ্য করুন। এখানে আরও অতিরিক্ত পারিভাষিক শব্দ পড়ে যেতে হবে যেগুলো আমাদের সাজেশনে উত্তরপত্রে দেওয়া থাকবে, আর আরও যেগুলো পড়তে হবে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলি। নিচে শব্দগুলোর প্রকৃত প্রত্যয় নির্ণয় করো এবং ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো, এই যে প্রশ্ন পারিভাষিক শব্দ প্রকৃতি প্রত্যয় নির্ণয় আর ব্যাস বাক্য সহ সমাসের নাম, এই 3টার প্রশ্ন থেকে আপনি 2টার প্রশ্ন কমন পাবেন, আর বাকি 3টা হচ্ছে আমি বলে দিলাম এই ক নাম্বার, গ নাম্বার এবং গ নাম্বার। তাহলে আমাদের 5টার প্রশ্ন এখানে হয়ে গেল। এবং এই প্রশ্নগুলো কোথায় পাবেন, আমাদের যে পারিভাষিক শব্দ এখানে রয়েছে আমরা কিছু পারিভাষিক শব্দ দিব আপনাদেরকে, গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ, সেই শব্দগুলো আনসার সহ দিব, কিছু প্রকৃতি প্রত্যয় দিব এবং কিছু ব্যাস বাক্য সহ সমাসের নাম দিব উত্তর সহ, সেইগুলো থেকে আপনি পড়ে নেবেন। তাহলে এইখান থেকে আপনি খুব সহজে 15 মার্কসে আনসার করতে পারলেন। ধরে নিলাম আপনি সবগুলো আনসার করলেন না, কিন্তু 15 মার্কসে আনসার করলেন, এখান থেকে 15 মার্কসে আনসার করলে আপনি যদি পারিভাষিক শব্দ সবগুলো লেখেন 3 পাবেন, প্রকৃতপক্ষ শব্দগুলো লেখেন 3 পাবেন, সমাস লিখলে 3 পাবেন, 9 সলিড মার্কস পাবেন, আর এখান থেকে যদি থিওরি 2টা আনসার দেন তাহলে আমরা ধরে নিলাম 6-এর মধ্যে 5 পাবেন, 14 মার্কস আপনার হয়ে গেল। এবং বাকি থাকে কি আমাদের পত্র, এখানে আপনারা 2টা পত্র আসবে, একটা আনসার করতে হবে, আমাদের গতানুগতিক নাম্বার ছিল 5, যেহেতু আমাদের আর কোনো কিছু দেওয়া নাই সেহেতু আপনাদের হচ্ছে আসবে হচ্ছে
दस नम्बर करी, दस नम्बर करे जुदी आसे ताहले जे क नम्बर एटा आपनार कमन पड़बे, एरपरे घ नम्बर एटा आपनार कमन पड़बे। एई क आर घ जे कोनो दुइटा थेके जे कोनो एकटा पड़लेई हबे बा जे कोनो दुइटाई आपनि पड़ेन। धरे निलाम आपनि एखान थेके दुइटाई पड़ेछेन, आपनार कमन आसे, आपनि आंसार करलेन, सेई क्षेत्रे आपनि दशेर मध्ये साढ़े सात बा आठ पाबेन। আর ধরে নিলাম আপনি সাত পেলেন আর ওইখানে চোদ্দ, তাহলে একুশ মার্কস হয়ে গেল। পঁচিশের মধ্যে যদি আপনি একুশ পান আর বাকি থাকে একটা সৃজনশীল, আপনি একটা গদ্য এবং একটা পদ্য পড়ে একটা সৃজনশীল আনসার করলেন, তাহলে আপনার তিরিশ মার্কস হয়ে গেল। এবং সেইখান থেকে ধরে নিলাম আপনি সৃজনশীল থেকে তিন পেলেন, তাহলে একুশ এবং তিন চব্বিশ, নিশ্চিত আপনি প্লাস। তাহলে বাংলা ওয়ান নিয়ে আমাদের কোনো সমস্যা এখানে রইল না। এখন বাকি যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের সাজেশনের উত্তরটা আপনাদেরকে দিতে হবে। তো সেই বিষয়ে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলবো, এবং পরবর্তীতে আজকের ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা এইচএসসি ভোকেশনালের কোন বিষয়ে সাজেশন আমাদের চ্যানেলে দেখতে চান, সেই বিষয়ে নাম লিখে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে চান, এই যে লেখাগুলো রয়েছে এগুলো একটু পড়ে নেবেন। আপনি যদি আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে অংশ নিতে চান, তাহলে আপনাদেরকে বলে রাখি আপনাদের সকল বিষয়ের সাজেশন উত্তর সহ এবং অনলাইন ক্লাস করতে পারবেন পরীক্ষার শেষ দিন পর্যন্ত মাত্র ৫১০ টাকায়। আপনাদের আলাদা ফেসবুক গ্রুপ থাকবে, আলাদা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ থাকবে, এবং সেইখান থেকে আপনি ক্লাস এবং অনলাইন সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে আমাদের দুইটি হেল্পলাইন নাম্বার রয়েছে, এটা একটা নাম্বার এবং এটা একটা নাম্বার, দুইটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল দিয়ে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ৫১০ টাকা সেন্ড মানি করে আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারেন। যারা আগ্রহী রয়েছেন, যারা আমাকে ফোন দিয়েছিলেন, তাদের যথার্থে এই বিষয়টি জানিয়ে রাখলাম। আর যারা অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হবেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাজেশনগুলো সংগ্রহ করে নেবেন। আশা করি আপনাদের জন্য আমরা কিছু না কিছু করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সকল সাজেশন উত্তর ছাড়া আমাদের papelerogia.net, সেইখানে পিডিএফ ফাইল পাওয়া যাবে, আপনি সেইখান থেকে পিডিএফ ফাইল সংগ্রহ করে নেবেন। তো বাংলার পাশাপাশি আপনাদের ইংরেজি সাজেশনটা ভালো ইফেক্টিভ হবে, এবং টেট ওয়ান টেট টু যে বিষয় রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং উচ্চতর গণিত, এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ওই তিনটা বিষয়ে সাজেশন সম্পূর্ণ। আপনাদের সবগুলো বিষয়ে সাজেশনই আমাদের ১০০% কমন পড়বে, যে বিষয়টা আপনারা ইতিমধ্যেই এসএসসি ভোকেশনাল ২০২২ তারা কিন্তু প্রমাণ পেয়েছে, এবং আপনারা আমাদের চ্যানেলে এসে সেই বিষয়ে কমেন্ট করেছেন। তো সেই বিষয়ে আমি আর নতুন করে কোনো কথা বললাম না। আরেকটি বিষয় হচ্ছে যারা আপনি আসলেই চান যে আমার আপনাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটিতে লাইক বাটন প্রেস করে আপনার বন্ধুদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের অফিসিয়াল যে প্রাইভেট পাবলিক ফেসবুক গ্রুপ পাপেলি রুকিয়ার, সেই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আমাদের পাবলিক ফেসবুক পেজ পাপেলি রুকিয়ার, সেই পেজটি লাইক ফলো করবেন, এবং সেইখান থেকে আপনাদের যে কোনো সমস্যা, আপনার যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাদের গ্রুপে একটা পোস্ট করবেন। আপনি একজন স্টুডেন্ট হন বা দুইজন স্টুডেন্ট হন, সেই পোস্টকে আপনার পোস্টকে আমরা প্রাধান্য দিয়ে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমাদের খুব বিশাল পরিমাণ স্টুডেন্টের প্রয়োজন নাই, একজন বা দুইজন স্টুডেন্ট বা দশজন স্টুডেন্টের উপকার যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল এবং সার্থক। এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে আপনাদের নিয়ে আমাদের যাত্রা শুভ এবং সুন্দর হোক সেই প্রত্যাশা আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।